আসসালামু আলাইকুম। আচ্ছা, নাজমুল আলম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি নাজমুল আলম, বাংলাদেশ থেকে। আমার আপনার সম্পর্কে আমার কিছু কিউরিয়াসিটি আছে। প্রথমত, আমি যতটুকু জানি যে আপনি প্রথমে মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছিলেন, পরবর্তীতে না, আপনার এই ধরনের পরিবর্তন। আমি মাদ্রাসা লাইনে কখনো লেখাপড়া করি নাই ভাই। এটা আপনি কোথা থেকে পেয়েছেন? আচ্ছা, তাহলে হয়তো আমার জানার মধ্যে ভুল, মাদ্রাসায় কিছুদিন গেছিলেন, এই ধরনের কিছু আছে? না, আমি কখনোই কোনো মাদ্রাসাতে যাইনি। আমি আমার মসজিদে আরবি শিখতাম, মসজিদে আর কি কোরআন শিখতাম, কিন্তু মাদ্রাসাতে আমি আচ্ছা কখনো পড়িনি। আচ্ছা, তো আপনি আপনার মধ্যে এই ধরনের পরিবর্তন গুলো আসলে কখন থেকে আপনি অনুভব করতে পারলেন যে আসলে এই প্রত্যেকটা ধর্মের মধ্যেই এটা শুধুমাত্র একটা আধ্যাত্মিকতা, ভাই, এটা তো এটার ইন্টারভিউ মধ্যে? সেশন, ইন্টারভিউ সেশন শুরু হয়ে গেল। নাজবুল ভাই, আপনার কি মানে পার্সোনাল কোশ্চেন ছাড়া এমনি ধর্ম রিলেটেড কোনো কোশ্চেন বা না না, ইচ্ছা আমি আছে? আমি আমার একটা কোশ্চেন আমার একটা কোশ্চেন যেটা সবচেয়ে বড় কোশ্চেন যেটা, এটাতে আমি যতটুকু জানি যে আপনারা তো আর মানবী হিসেবে মানেন, তো ওনাকে একজন দার্শনিক হিসেবে আপনাদের মূল্যায়নটা কেমন? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো মানে মোহাম্মদকে দার্শনিক, দার্শনিক হিসেবে মানে তিনি কি আপনার দর্শন, মূল্যায়ন। কি দর্শন আসিফ ভাই, আসিফ ভাই, দিয়ে একটু আমি গেছেন? প্লিজ, আমি আপনাকে একটু ক্ষমা চাচ্ছি, আপনি যে কথাটা ফিনিশ করতে পারেন নাই সেটা কি একটু বলবেন? মোহাম্মদকে দার্শনিক ওয়ার্ড? আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনারা দার্শনিক হিসেবে মূল্যায়ন করেন, এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে আপনাদের মূল্যায়ন কি তার সম্পর্কে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে? একটু একটু আমরা কি একটু একটু মিউট রাখবেন নাজুল ভাই, আপনাকে একটু মিউট রাখবেন, নিজেকে একটু মিউট রাখেন একটু। সরি, আসিফ ভাই, মোহাম্মদ মোহাম্মদকে দার্শনিক হিসাবে, এজ এ ফিলোসফার, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কতটুকু মূল্যায়ন করেন প্লিজ একটু বলতে আসি ভাই। ভাই রে ভাই রে আমি আমি কিন্তু আপনাদের কি একটা প্রশ্ন! আমি কিন্তু আপনাদের কাছ থেকে প্রথমেই আমি এই ধর্মের এই বেড়াজালে যাচ্ছি না। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, প্লিজ প্লিজ আমাদেরকে একটু জাস্ট কোপ আপ করতে দেন, আপনার কোশ্চেনটার সাথে আমাদেরকে কোপ আপ করতে দেন। মোহাম্মদ আচ্ছা এজ এ ফিলোসফার, আচ্ছা, পারস ভাই, আপনাকে আমার একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসলো। হিটলার কে একজন মানবতাবাদী হিসেবে আপনার মূল্যায়নটা কি বলেন তো? আচ্ছা, ভাই আমি মারা আপনি যাচ্ছি, হাসাহাসি করতেছেন, আমি কিন্তু আমি আমার কিন্তু আমি আমি কোপ আপ করছি আসিফ ভাই, আপনার কোশ্চেনটার সাথে, না না আপনার রাজবন ভাই, কোশ্চেনটার আপনার সাথে। আপনাকে নিয়ে আমরা হাসাহাসি করছি না, প্লিজ মানে প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনাকে নিয়ে আমি হাসাহাসি না, কিন্তু আপনার যে মানে ইয়াটা মানে যে আপনি কোশ্চেনটা আপনার কথা শুনে, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি হয়তো আমাদের আলোচনাগুলো খুব একটা শোনেন নাই আগে কখনো। আপনি হয়তো আজকেই না প্রথম বা আজকে দ্বিতীয়বার না না এরকম, না না না, আপনি আমি আপনার অনেক ভিডিও দেখছি। হ্যাঁ, আমি আপনার অনেক তাই ভিডিও নাকি? দেখছি, আচ্ছা, অনেকগুলো তাহলে এতে অনেক কমেন্ট তো আছে ভাই, আমার। ডিফাইন হ্যাঁ, ডিফাইন মি অ্যাজ ডিফাইন মি ওয়ার্ড অফ ফিলোসফার ইজ, ফিলোসফার জিনিসটা কি, একজন দার্শনিক, এটাকে কিভাবে আচ্ছা ডিফাইন করেন আপনি? আচ্ছা, আমি মানে আমার মানে মানে যতটুকু, মানে মানে নাজমুল ভাই, আপনি কি মনে করেন যে দুই একটা ভাবের কথা বললে সে একজন দার্শনিক হয়? মানে মনে করেন একটু উড়াধুরা ভাবের কথা বললো তাহলে সে দার্শনিক হয়ে গেল? মানে দার্শনিকটা হয় রাম কিভাবে? রহিম সিং ইনসান, সেও কি একজন দার্শনিক? আচ্ছা আসিফ ভাই, তারপরে আপনার যে আসলে আমার যে কোশ্চেনটা ওই জায়গায় নিয়ে যে যেতেছেন হুজুর মারা গেল যেখানে, কিছুদিন আগে, না না না, তারপরে ওই রকম না। সেও দেখেন, কি উনি একজন চোদ্দশো দার্শনিক? বছর আগে আসিফ ভাই, না না, ওইটা নিয়ে উনি আমরা পরে চোদ্দশো আলোচনা করবো, ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো ভাই। হ্যাঁ, আপনি ধৈর্য ধরেন, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, মনে করেন আমরা টঙ্গের দোকানে মাঝে মাঝে দুই বন্ধু আড্ডা দিই, এক বন্ধু আরেক আচ্ছা বন্ধুরে বলি, আরে বেটা তুই তো বিরাট দার্শনিকের মতো কথা কইলি রে, হ্যাঁ তুই তো তোর দর্শনটা কি কত দেখি। আচ্ছা, আমি আজকে কাসকি মাছ কিনবো নাকি রুই মাছ কিনবো, তোর দর্শনটা কি কত দেখি, তুই কি মনে করস? মানে এখানে এই সমস্ত ক্ষেত্রে আমরা বা দার্শনিক বা বলতে বোঝাই অগ্রবার সম্পর্কে হেগেলীয় দর্শন কি বলে? না না, ফারাজ ভাই একটু একটু এদিকে যান না। যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমরা অনেক সময় দর্শন, দার্শনিক এই শব্দগুলোকে আমরা আমাদের টঙ্গের দোকানে আলাপ আলোচনাতে বন্ধুদের মধ্যে আড্ডাতে অনেক সময় ভুলভাবে ব্যবহার করি, যেটার সাথে আসলে দর্শন ফিলোসফির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ফিলোসফির আলাদা ইয়া আছে, সেই বিষয়ের উপরে যদি আলোচনা করতে হয় সেটা একটা ভিন্ন জিনিস, সেটা একটা একাডেমিক জিনিস। এখন আপনি জিজ্ঞেস করছেন যে আপনার প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে আপনি দর্শন শব্দটা কি ওইভাবে ব্যবহার করছেন যেভাবে আমরা না, টঙ্গের দোকানে আমি ইউজ করি। ওইভাবে 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 ব্যবহার করছি না আসলে। আমি আসলে দেখতে চাচ্ছি যে 1400 বছর আগে উনি কিছু জিনিস ধরে নিলাম, ধরে নিলাম যে এটা কোরআন বা হাদিস, এগুলো কোরআন আসলে আল্লাহর বাণী না, এগুলো ওনার মস্তিষ্ক প্রসূত কিছু বিষয় যেগুলো ওই সময়ের মানুষদের মধ্যে ইমপ্লিমেন্ট করছে। কিন্তু উনি একটা মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারছে, সেটা হচ্ছে আখিরাত এবং আল্লাহ, এই হ্যাঁ, কনসেপ্টটা অস্ত্রের নিয়ে মাধ্যমে, আসছে। অস্ত্রের মাধ্যমে পৃথিবীতে অনেকেই অনেক মতবাদ প্রতিষ্ঠা করতে পেরেছে। হিটলারও পারতো, হিটলার আরেকটু একটু হেলি পারতো, আচ্ছা, মানে প্রথমত প্রথমত সোভিয়েত ইউনিয়নেও পেরেছে, সোভিয়েত ইউনিয়নেও অনেকে ক্ষমতার মাধ্যমে, তরবারির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে অনেক মতবাদ প্রতিষ্ঠা করেছে, কম্বোডিয়াতেও করেছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় চেঙ্গিস খান থেকে শুরু করে, তৈমুর লং থেকে শুরু করে অনেকেই অনেক মতবাদ প্রতিষ্ঠা করতে পেরেছে, রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পেরেছে। কিন্তু মোহাম্মদের একটা অ্যাডভান্টেজ ছিল সেটার ভিতরে, সেটার সাথে সে যুক্ত করেছে পরকালের লোভ লালসা এবং ভয় ভীতি, এই দুইটা যখন যুক্ত করেছে তখন, এবং একই সাথে ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করে ফেলতে হবে। হ্যাঁ, একটা মাফিয়া দল, ইসলাম হচ্ছে একটা মাফিয়া দল, যে মাফিয়া দলের বিধানটা হচ্ছে একদম মানে মাফিয়া দলের মতো তাদের আচরণ,
যে মাফিয়া দলে যেরকম আপনি ঢুকতে পারবেন বেরোতে পারবেন না, বেরোতে গেলে মাফিয়া দলের লিডার কি করবে, আপনাকে খুন করে ফেলবে, বলবে যে অমুকে আমার দল ত্যাগ করছে, দাউদ মনে করেন দাউদ ইব্রাহিমের দল, আপনি 3 বছর দাউদ ইব্রাহিমের আন্ডারে কাজ করছেন, এখন কয়েক 3 বছর পর আপনি বলতেছেন আমি দাউদ ইব্রাহিমের সাথে থাকবো না, আমি এখন ভালো হয়ে যাবো, এখন আমি আমার বিয়ে শাদী করে আমি সুখে শান্তিতে জীবন যাপন করবো, দাউদ ইব্রাহিম এটা আপনাকে করতে দিবে না, দাউদ ইব্রাহিম বলবে এটা মেরে ফেল, হ্যাঁ এটা সব গোপন তথ্য জানে, এটা মেরে ফেল, এটা দল ঢোকা যায়, মা দাউদ ইব্রাহিমের দলে ঢোকা যায় কিন্তু বেরানো যায় না, ইসলামের বিধান একদম এক, একদম এক, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে মেরে ফেলতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। এবং আমরা যদি ইসলামের ইতিহাস যদি ভালোভাবে কেউ পড়ে তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে ইসলাম স্প্রেড করেছে তরবারির মাধ্যমে, তরবারি হচ্ছে, এবং নবী মোহাম্মদ নিজেও এটা বলে গেছে, ইসলাম মানে আমি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হয়েছি, আমি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হয়েছি, এটা নবী মোহাম্মদ নিজের মুখের কথা। হ্যাঁ, এবং একই সাথে একটু আগে আমি সেই হাদিসটাও দেখালাম, নবী মোহাম্মদ বলেছে যে আমি তরবারি সহ প্রেরিত হয়েছি তাদের বিরুদ্ধে যুদ্ধ, তাদেরকে কিতাল করতে, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এইগুলো হচ্ছে নবী মোহাম্মদের নিজের মুখের কথা, সহিহ হাদিসের কথা, কোরআনের ভিতরে অনেক জায়গাতে এই জিনিসগুলো বলা আছে। এখন আপনি যদি এগুলোকে দর্শন বলেন, ফিলোসফি বলেন, তাহলে তো ভাই ফিলোসফি একদম মানে ফিলোসফি নামক যে লোকটা আছে সেই লোকটাই তো কান্নাকাটি শুরু করবে, হাত পা ছড়া ছিটা, আমাকে আমাকে এইভাবে বেইজ্জত করা হলো, আসিফের লাইভে এইভাবে আমাকে বেইজ্জত করা হলো কেন, এটা এখন দেখা যাবে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করতে বসে গেছে। আপনি যদি ভাই একটু বলে দিই, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি নাস্তিক হলাম কেন, কিভাবে কি কেমনে কি, এইগুলোর জন্য আলাদা লাইভ আছে, আলাদা লাইভে এগুলো বলা হয়েছে, এগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো আপনি ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে আপনি খুঁজে পাবেন নিশ্চয়ই, খুঁজে আপনি সেখান থেকে দেখবেন। আমরা তো এই আলোচনা আমাদের যখন লাইভ ডিসকাশন গুলো হয়, উন্মুক্ত আলোচনা গুলো হয়, সেইগুলো নিয়ে আলোচনা করি না। আপনার যদি কোনো একটা পয়েন্ট থাকে, হ্যাঁ একটা স্পেসিফিক পয়েন্ট, সেই পয়েন্টে আমরা আলোচনা করি, এইভাবে সামগ্রিক আলোচনা আমরা আসলে করি না। আপনি একটা স্পেসিফিক পয়েন্ট তোলেন যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা কথা বলতে পারি, এইভাবে নবী মোহাম্মদের জীবন আপনার কাছে কেমন লাগে ভাই, একটু আমার কথা শুনে নেন, একটু শুনে নেন, নবী মোহাম্মদের জীবন আপনার কাছে কেমন লাগে ভাই, এই প্রশ্নের উত্তর তো ভাই আমি আপনাকে দিতে পারবো না, কারণ এটা বিরাট আলোচনার বিষয়, আপনি একটু স্পেসিফাই করেন, আলোচনাটা স্পেসিফাই করলে আলোচনা করতে সুবিধা হবে, বলেন। আচ্ছা আমি বলি, আমার আজকে যে আমার যে কোশ্চেনটা, আমি আপনার এই আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যে আপনি গদ বাদা কথা বলেন, আপনি যখনই কোনো তথ্য উপস্থাপন করেন সাথে সাথে এর প্রমাণ হিসেবে হাদিস এবং কোরআনকে সামনে নিয়ে আসেন, এই জিনিসগুলো খুবই কার্যকর, এবং যখন আপনার সাথে সহ আলোচক যারা থাকে তারা কোনো কথা বলতে পারে না, এবং এগুলো আমি দেখি একটা হাসাহাসি যে কতটুকু অপ্রস্তুত ভাবে আপনার সামনে আসবে, আর আপনি একজন দেহে একজন জ্ঞানী মানুষ, এবং বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত এলাকায় থেকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও যেভাবে সাহস করে আপনার মুক্ত চিন্তার কথাগুলো তুলে ধরতে পারছেন এটা অনেকেই পারেন। এখানে এরকম আমার জানার মধ্যে হাজার হাজার লোক আছে যারা এই ধর্মীয় কোরআনকে প্রশ্রয় দেয় না, বিশ্বাস করে না, পারিবারিক চাপে বা সামাজিকতার রক্ষার খাতিরে তারা নীরবে আনকমফোর্টেবল করতে চায় না, বাট ক্যান ইউ গেট টু দা পয়েন্ট প্লিজ, যদি কিছু মনে না করেন। আমি 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 পয়েন্টে ছিলাম যেটা, এটা সে দার্শনিক হিসেবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে মোহাম্মদের মূল্যায় আমাদের নবীর এটার জন্য আমার মনে হয় উনি কিন্তু দার্শনিকভাবে, শুনে মোহাম্মদকে দার্শনিকভাবে কোনোভাবেই মূল্যায়ন করা যায় না, কোনো দার্শনিকের প্রথম ইয়েটা কি থাকে, যুক্তিতর্ক। আমার মনে হয় না মোহাম্মদ যুক্তিতর্ক করতেন, তিনি যেটা করতেন তিনি গালি গালাজ করতেন, গালি আর তিনি কার্স করতেন মানুষকে, কার্স করতেন এবং ভিক্টরি রোল প্লে করতেন, এবং যখন তার কাছে সেনাবাহিনী আসে তখন তিনি আক্রমণাত্মক যুদ্ধ করতেন, তিনি যে মানে বিশাল বড় বৈঠক বসাইতেন না এবং বৈঠক থেকে পালাইতেন, যেখানে যুক্তিতর্ক হবে সেই ধরনের বৈঠক থেকে তিনি পালাইতেন, তো না তাকে দার্শনিক হিসাবে ইয়ে করি না, রাষ্ট্রনায়ক আপনি প্রশ্নের মাধ্যমে আপনি একটা কনক্লুশন আপনি যেতে পারবেন। হ্যাঁ, মনে করেন একটা বিষয়, একটা বিষয় উত্থাপন করা হইলো, সেই জিনিসটা আপনি ক্রমাগত প্রশ্ন করে যাবেন, ক্রমাগত প্রশ্ন করে যাবেন সেই ব্যক্তিকে, এবং সেই ব্যক্তিটা অ্যান্সার দিতে 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 সেই ব্যক্তিটি একটা সময় এই রিয়ালাইজেশনে আসবে যে তার পয়েন্টটা সঠিক নাকি ভুল। এইটা হচ্ছে সক্রেটিসের পদ্ধতি, এই মানে প্লেটোর আলাদা পদ্ধতি ছিল, অ্যারিস্টটলের আলাদা পদ্ধতি ছিল, প্রত্যেকটা ফিলোসফারের মানে কোনো কিছু যাচাই করার জন্য একটা স্পেশাল পদ্ধতি থাকে বা কোনো একটা মেথড থাকে, এই এই জন্যই তারা দার্শনিক। হ্যাঁ, তারা দার্শনিক কেন, কারণ তারা একটা মেথড তৈরি, মেথড উদ্ভাবন করেছেন, কোনো একটা মেথডে তারা কাজগুলো করেছেন। কিন্তু নবী মোহাম্মদকে যদি আমরা দার্শনিক হিসেবে ধরে নিই, তাহলে নবী মোহাম্মদের মেথডটা হবে ও আমার কথা মানতেছে না, ওরে মেরালা, হ্যাঁ ওরে জবাই কর, এই মেথডটা হচ্ছে দার্শনিক মোহাম্মদের মানে মেথড, মেথডোলজি। এখন ফারাজ ভাই, এই মেথডটা কি দর্শনের কোনো মেথড হতে পারে যে ও আমার কথা মানতেছে না, ওরে মেরালা, এটা কেমনে কি বলেন তো ভাই? হ্যাঁ, দার্শনিকের এটা এটা আমি যদি অন্যভাবে দেখি, একটা প্রতিটা মানুষই তার নিজ নিজ ক্ষেত্রে দার্শনিক, এটা হচ্ছে আমার মূল্য, কারণটা হলো আপনি আপনার একটা দর্শন নিয়ে আসেন, আপনার একটা বিশ্বাস নিয়ে আসেন। না আমি যে কথাটা বলছিলাম যে টং এর দোকানের কথা, এটা তো সেই টং এর দোকানের কথাই হয়ে গেল দিনের শেষে।
হ্যাঁ, আপনি ভাবতেছেন নাজমুল আলম ভাই, আপনি ভাবতেছেন যে টঙ্গের দোকানে আমরা যে আড্ডা দিই, আপনি দর্শনটাকে সেই সব সেই মানে সংজ্ঞায়ন করছেন যে এই তোর কি দর্শন রে, ওই কলিমদ্দিনের দর্শন না না কি, এই আকাশের দিনের দর্শন কি, হ্যাঁ এইভাবে যে আমরা এই যে টঙ্গের না, দোকানে যখন আড্ডা দিই, তো সেটাই বললেন যে সবাই সবাই দার্শনিক, সবারই একটা দর্শন থাকে। সবাই সবাই দার্শনিক বলছি আমি এই কারণে যে মানে মানে আসিফ ভাই, আপনি আপনি বলতে চাচ্ছেন আপনি দর্শন শব্দটাকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, আমি ভাই সেই দর্শন শব্দটাকে সেইভাবে সংজ্ঞায়িত করছি না। আপনি সংজ্ঞায়িত করছেন যে সবাই দার্শনিক ভাই, আমি সেইভাবে সংজ্ঞায়িত করছি না ভাই। দর্শন একটা জ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, এবং এই ধারা মানে এই এই দর্শন দার্শনিক হিসেবে কাউকে মূল্যায়িত করতে হলে অবশ্যই তার একটা মেথড থাকতে হবে, তার একটা চিন্তার পদ্ধতি থাকতে হবে। সেই চিন্তার পদ্ধতি যার নাই, যার চিন্তার পদ্ধতি হচ্ছে যে আমার সাথে একমত না তার মেরালা, এ তো ভাই দার্শনিক হতে পারে না, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম ভাই বুঝলাম ভাই, আপনি মানে দার্শনিক বলতে এটা বুঝেন যে যে প্রত্যেকের একটা দর্শন থাকে। আচ্ছা আপনি বলেন তো একটু যে এরশাদ সিকদারের দর্শনটা কি, দার্শনিক হিসেবে এরশাদ সিকদারকে আপনি কিভাবে দেখবেন? না হ্যাঁ হ্যাঁ পাই, এরশাদ সিকদারের যে দর্শনটা ছিল এটা হলো যে তার বিরুদ্ধে আচরণ যারা করবে তাদেরকে সে এই পৃথিবীতে রাখবে না, ছিল তার দর্শন। এবং এই আচ্ছা, এভাবে কিন্তু আর সে এই যে তার দাউদ তার ইব্রাহিম, সময়টাতে, দাউদ ইব্রাহিমকে দার্শনিক হিসেবে আপনি কেমন কেমন কিভাবে দেখেন? হ্যাঁ তার দর্শন এরশাদ সিকদারের মতোই দার্শনিক, দাউদ ইব্রাহিম হ্যাঁ দার্শনিক, দাউদ ইব্রাহিম তার, দার্শনিক কালা জাহাঙ্গীর, দার্শনিক কালা জাহাঙ্গীর কে আপনার কেমন মনে হয়, দার্শনিক কালা জাহাঙ্গীরকে? আমি আমি জানি আপনি ওইখানে আমাদের নিয়ে যেতে চেয়েছেন। হ্যাঁ না না কালা জাহানির আমি সম্বন্ধে আমি খুব আমি একটা ভালো দার্শনিক জানি না। কালা জাহাঙ্গীর, দার্শনিক কালা জাহাঙ্গীর, ভাই একটা একটা সেকেন্ড, এই কথা কেন বলতেছেন নাজমুল ভাই, যে আপনি তাকে আসিফ ভাই আপনাকে সেখানে নিয়ে যেতে যাচ্ছেন, সরি সরি, আপনি না বললেন যে সবাই দার্শনিক, আপনি না বলেন সবাই হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ দর্শন থাকে সবাই দার্শনিক, তাহলে আপনি কেন বলতেছেন না যে কালা জাহাঙ্গীরের দর্শন কি? যখন আপনাকে সে কোশ্চেনটা করা হচ্ছে তখন আপনি কেন বলছেন যে আসিফ ভাই আপনাকে সেখানে নিয়ে যেতে যাচ্ছে, সেখানে তো আপনি গেলেন। না আচ্ছা ফারাজ না ভাই, আমার আমি আমি আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন ভাই, সরি সরি প্লিজ প্লিজ ফারাজ ভাই, আপনার কি আপনার কাছে দার্শনিক মুরগি মিলনকে আপনার দার্শনিক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন, মুরগি মিলনকে বলেন তো? কি নাম কি বিশাল নাম, বড় বিশাল বড় ফিলোসফার, মুরগি মিলন, মুরগি মিলন, ওই যে মানে সে একটা ছিটকা সন্ত্রাসী, সে মুরগি সাপ্লাই দিতে আগে, পরে মুরগি সাপ্লাই দিতে দিতে সে শীর্ষ সন্ত্রাসী হয়ে গেছে, তারপরে র্যাবের গুলিতে সে মারা পড়ছে, সে যে একজন বিরাট মুরগি দার্শনিক, এখন থেকে আমরা আমাদেরকে বলতে হবে যে দার্শনিক মুরগি মিলন সে একটা, তার যে দর্শনটা ছিল সেই দর্শনটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা এই এবং হযরত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং দার্শনিক শামীম ওসমানকে নিয়ে আমরা কি কিছুক্ষণ আলোচনা করবো ফারাজ ভাই, দার্শনিক শামীম ওসমান, দার্শনিক বাইকটা লিমন, বাইকটা লিমন নামে একটা সন্ত্রাসী আছে বুঝছেন, দার্শনিক বাইকটা লিমন, এগুলো কেমন কথা আছে যেটা আপনি আচ্ছা দার্শনিক আসিফ ভাই, আমি আমি এই এবং দার্শনিক আমাদের কথাটা এলাকার, এই কারণে বললাম আমাদের এলাকার যে ন্যাংটা পাগলটা ছিল, আমাদের এলাকার যে ন্যাংটা তার পাগলটা ছিল, দর্শন কি। হ্যাঁ, এবং আরেকটা ছিল মাটি খাওয়া পাগল, মাটি পাগলা, হ্যাঁ দুলু পাগলা বলতাম আমরা, দার্শনিক দুলু পাগলা বুঝছেন, দার্শনিক দুলু পাগলার দর্শনটা কি, তারপরে মনে করেন মাটি খাওয়া পাগলাটার দর্শনটা কি, ন্যাংটা পাগলের দর্শন কি ভাই, তাহলে তো সবাই দার্শনিক ভাই, ফারাজ ভাই মানে মানে দর্শনিক বইতে যদি এখন এরকম লেখা হয়, মনে করেন ইউরোপিয়ান ফিলোসফি বইটার ভিতরে প্রথম চ্যাপ্টারটা শুরু হইলো দার্শনিক বাইটটা লিমন, হ্যাঁ বাইটটা লিমন বলেছে এইটা, হ্যাঁ তারপরে দ্বিতীয় চ্যাপ্টারে লেখা হইলো দার্শনিক মুরগি মিলন বলেছেন এইটা, এইভাবে যদি দার্শনিক দার্শনিক কালা জাহাঙ্গীর বলেছেন, দর্শনিক আচ্ছা বইগুলো যদি আচ্ছা এইভাবে লেখা আসিফ হয় ভাই, ফারাজ ভাই আজকে থেকে, দার্শনিক আসিফ দার্শনিক ভাই, 501 নম্বর রুম বলেছেন, এবং এবং সম্রাট এবং আকবর, এবং এবং মনে করেন যে মানে মানে মাস্টার্স করছে দর্শন শাস্ত্রে এগুলো পড়ানো হচ্ছে, আজকে টিচার এসে বলতেছে আজকে তোমাদের আমি দর্শনের এমন একটা বিষয় তোমাদেরকে আমি শেখাবো, দার্শনিক কালা জাহাঙ্গীর বলেছেন অমুক তমুক তমুক, চিন্তা করেন তো পরিস্থিতিটা কিরকম হবে ফারাজ ভাই। না ইয়া আসিফ ভাই, কালা জাহাঙ্গীরের অনুসারী কিছু লোক তো ছিলই, তাই তো? আপনি দেখেন সম্রাট আকবর, নাজমুল ভাই উনি সম্রাট আকবর, কি দার্শনিক ছিলেন? কালা জাহাঙ্গীর কি দার্শনিক ছিলেন? আচ্ছা আচ্ছা আমি বলি আপনার কথা, নাজমুল ভাই, আমি নাজমুল বলি ভাই, একটু দেখুন, নাজমুল ভাই, দৃষ্টিভঙ্গি এবং দর্শন এই দুটোর মধ্যে পার্থক্য কি আপনি বোঝেন? দৃষ্টিভঙ্গি এখান থেকে কিন্তু দর্শনের উৎপত্তি, আপনি যদি অন্যভাবে দেখেন ও আপনাকে আমি দেখেন যেটা এই যে জিজ্ঞেস করছি, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আপনি একটু দয়া করে সেটার উত্তরটা দেন, এই দুটোর ভিতরে কি কোনো পার্থক্য আছে নাকি দুটো একই সেটা বলেন, দৃষ্টিভঙ্গি থেকে দর্শনের উৎপত্তি, কি থেকে কিসের উৎপত্তি সেটা তো জিজ্ঞেস করিনি ভাই, এই দুটাকে আলাদা জিনিস নাকি একই জিনিস সেটা বলেন, অবশ্যই আলাদা জিনিস। আলাদা কিভাবে, দর্শনটা দৃষ্টিভঙ্গি থেকে আলাদা কিরকম? আচ্ছা দেখেন, প্রথমত সম্রাট আকবর সে না কিন্তু একটা এখানে যে বিশাল সমস্যাটা ভারতবর্ষের, ফারাজ ভাই, ফারাজ ভাই আমি যেটা বুঝতেছি যে ফিলোসফি শব্দটার যে বাংলায় অনুবাদ করা হয়েছে দর্শন, এটা নিয়ে কিন্তু একটা বিরাট ঝামেলা আছে বুঝছেন, এই যেটা যেটার কারণে সাধারণ পাবলিকের একটা ধারণাই তৈরি হয়ে গেছে, আসিফ ভাই ওনাকে তো জিজ্ঞেস করলেই হয় যে কালা জাহাঙ্গীর উনি কোনো দার্শনিক ছিলেন কিনা, নাজমুল ভাই কি কালা জাহাঙ্গীর কোনো দার্শনিক ছিলেন? আচ্ছা আসিফ ভাই আপনি কি নিজেকে মনে করেন না যে আপনি একজন দার্শনিক? আপনি কি আমার কোশ্চেনটা অবশ্যই না, শুনেছেন নাজমুল ভাই, অবশ্যই আপনি কি আমার কোশ্চেনটা হুম শুনেছেন, কালা জাহাঙ্গীর কি কোনো আচ্ছা দার্শনিক ছিলেন? আমার আমার কোনটা কালা কালা জাহাঙ্গীর জাহাঙ্গীর, জি উনি কি আচ্ছা কোনো ভাই দার্শনিক ছিলেন? আমার কিন্তু ওই প্রশ্ন, আপনি প্রশ্নের মধ্যে কোশ্চেন, এইটুকু বলা হয়ে গেছে, আপনি যতক্ষণ কোশ্চেনের উত্তরটা না দিবেন আমি কিন্তু এখানেই থাকবো ভাই, আমি আমি লোক খারাপ, আপনি যতক্ষণ উত্তরটা না দিবেন আমি এখানেই থাকবো। কালা জাহাঙ্গীর কোনো দার্শনিক ছিলেন? বই পুস্তকে কালা জাহাঙ্গীর দার্শনিক না,
কিন্তু ব্যক্তি কালা জাহাঙ্গীর তো দার্শনিক। ব্যক্তি কালা জাহাঙ্গীর একজন দার্শনিক ছিলেন। আচ্ছা নাজমুল ভাই, আমার মনে হচ্ছে না আমাদের কনভারসেশনটা খুব একটা ফলপ্রসূ হবে ভাই। আমি আচ্ছা আমি 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 আসলে আমি আসলে আপনাকে বলতে হচ্ছে, এটা আপনাকে বলতে হচ্ছে যে আমাদের আলোচনাটা আসলে খুব আচ্ছা আমি আমার আমার ফলপ্রসূ আলোচনা হবে বলে আমার আমার একদমই মনে হচ্ছে না, কারণ আপনার শব্দের সংজ্ঞা এবং আমার শব্দের সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। আপনি একটা জিনিস বলতে যেটা বুঝেন আমি একদম সেটা বুঝি না, আমি একদম তার উল্টাটা। আসিফ ভাই ঠিক আছে, এখন ভাই একটু কথাটা শুনে নেন নাজমুল ভাই, একটু কথাটা শুনে নেন। আপনি মানে আমি বুঝতে পারছি যে আপনি টঙ্গের দোকানে আড্ডা দেন, টঙ্গের দোকানে নানা জাতের লোকজন আসে, তাদের সাথে গল্প গুজব করেন, এবং আপনি ধরে নিছেন যে এখানে এটা একটা টঙ্গের দোকান, এখানে কি আমি টঙ্গের দোকানে যেভাবে আড্ডা আমি দিই সেভাবে এখানে কিছুক্ষণ গড়গড় করে কথা বলবো, কিছু মানে নিজের মূল্যবান মতামত দিব। কিন্তু ভাই দুঃখজনক হলো সত্য এটাই যে আমরা এটাকে টঙ্গের দোকান বলে মনে করি না, এবং এটাকে টঙ্গের দোকান বানাবার কোনো পরিকল্পনাও ভাই আমার অন্তত নাই আমার লাইফটাকে। হ্যাঁ, আপনার যদি স্পেসিফিক আলোচনা করতে হয় তাহলে আপনি স্পেসিফিক আলোচনা করতে হবে, এবং দর্শন শব্দটাকে আপনি এমন ভাবে ব্যবহার করতে পারবেন না যে কালা জাহাঙ্গীরের, এটা কালা জাহাঙ্গীরও দার্শনিক, সক্রেটিসও দার্শনিক। হ্যাঁ, দুই ভাই, কালা জাহাঙ্গীর আর সক্রেটিস দুই ভাই গলাগলি করতেছে, না আমি কথা বলি নাই, এটা 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 হবে না ভাই। হ্যাঁ, দর্শন বলতে আপনি যে সংজ্ঞাটা বোঝেন সেটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত, তবে আপনার অধিকার আছে আপনি যে কাউকে দার্শনিক বলতে পারেন, আপনার ইচ্ছা, আপনার জীবন আপনার ইচ্ছা, কিন্তু আমি সেই সেই আলোচনা সেই কনভারসেশনে আমি আর যাব না আপনার সাথে, ঠিক আছে? কারণ আমি বুঝতে পারছি এটা ওয়েস্ট অফ টাইম হবে আমার জন্য, আমার জন্য ওয়েস্ট অফ টাইম হবে, আপনাকে দর্শন জিনিসটা কি বোঝানো সেটা একটা ওয়েস্ট অফ টাইম হবে, এবং মানে এই যেই ফালতু আলোচনা হচ্ছে সেটা পুরোটাই ওয়েস্ট অফ টাইম হচ্ছে। আপনাকে আমি জিজ্ঞেস করছি মানে আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে, স্পেসিফিক প্রশ্ন থাকলে সেই স্পেসিফিক প্রশ্নটা করেন। ফারাজ ভাই, আপনি কি দার্শনিক হিসেবে মোহাম্মদ কেমন এই বিষয়ে কি কিছু বলতে চান, নাকি মানে আলোচনাটা আগাতে চান না, বলেন তো? আমার কাছে আমার কাছে সামাও মনে হচ্ছে যে ফলপ্রসূ হবে না আর কি। আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই, আমার কাছে মনে আসলে আমি ওয়েস্ট অফ টাইম হবে মানে আলোচনাটা, আসলে আপনি আর নাজমুল ভাই সরি, আপনি এবং আমি একই লেভেল একই জায়গাতে নাই, বুঝছেন? তাহলে তো আলোচনাটা হচ্ছে না ঠিকভাবে, মানে ম্যাচ করছে না আসলে, বড় একটা আসলে আমি ফারাক রয়ে যাচ্ছে। আমি আপনাকে আমি আপনার ওই যে এই যে একটা দর্শন সম্পর্কে আপনি যে একটা মতামত দিলেন না, যে অস্ত্র থাকলেই শুধুমাত্র একটা মতবাদ প্রতিষ্ঠিত করা যায়, আমি এইখানে আমি এটা একবারে বলিনি যে অস্ত্র থাকলে শুধুমাত্র মতবাদ প্রতিষ্ঠা করা যায়, এটা আমি বলিনি। আমি বলেছি অস্ত্র দ্বারা অনেক মতবাদ প্রতিষ্ঠা করা যায়, তার মানে এটা না, এটা বোঝায় না ভাই, সম্পূর্ণ আলাদা কথা। আপনি যে কথাটা বলেছেন আমি যে কথাটা বলেছি সম্পূর্ণ ভিন্ন কথা, অর্থ সম্পূর্ণ ভিন্ন। আপনি বলেছেন অস্ত্র থাকলেই মানে অস্ত্র থাকলেই কি কি বলেছে ফারাজ ভাই ওনার কথাটা, মতবাদ প্রতিষ্ঠিত করা যায়, দর্শন তার দর্শন প্রতিষ্ঠা করা যায় সমাজে, সম্রাট আকবর কিন্তু পারে নাই, না সম্রাট আকবর দিনিয়ালাহি কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই, তার 18 জন মাত্র অনুসারী ছিল, অনেকে পেরেছে অনেকে পারে নাই, এটা দিয়ে কি যায় আসে? ওনার কাছে কিন্তু অনেক শক্তি ছিল, না ওনার কাছে শক্তি সেরকম ছিল না, আপনি মানে ইতিহাসে ভালোভাবে জানেন, সম্রাট আকবর সেই সময়ে সম্রাট আকবরের বিরুদ্ধে সেই মোগল সাম্রাজ্যেই একটা বড় শক্তি ছিল, মানে সেই সময়ের যে যারা ইয়ারা ছিল ইসলামিক আলেমরা ছিল, হানাফি আপনি ইয়া পড়বেন ফতোয়ায় আলমগিরি বইটা কয়েক খন্ডে পাওয়া যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া, ফতোয়ায় আলমগিরি হ্যাঁ বাদশাহ আলমগীর, মানে 450 জন আলেম সারা পৃথিবী থেকে 450 জন আলেমকে এনে এই বইটা লেখাইছিলেন। সেই সময়ে মানে মোগল সাম্রাজ্যের ভিতরেই একটা বড় অংশ ছিল যারা সম্রাট আকবরের বিরুদ্ধে ছিল, সাম্রাজ্যের ভিতরে তার সাম্রাজ্যের অধীন মানে তার শাসন ক্ষমতার ভিতরেই একটা বড় অংশ ছিল সম্রাট আকবরের বিরুদ্ধে। জিজিয়া কর যখন সম্রাট আকবর বাতিল করে তখন সম্রাট আকবরের নিজ পরিবারের মানুষেরাই তার প্রচন্ড বিরোধিতা করেছে, প্রচন্ড সমালোচনা করেছে। সম্রাট আকবরের এত ক্ষমতা ছিল না যে সে নিজ পরিবার নিজ মানে জাতিগোষ্ঠী সে তাদের বিরুদ্ধে গিয়ে একটা কিছু প্রতিষ্ঠা করবে, এত সোজা ছিল না সম্রাট আকবরের জন্য। ভাই আমার মনে হচ্ছে না আপনি আমি একই জায়গাতে অবস্থান করছি, ফারাজ ভাই আমার মনে হচ্ছে না আমি ওনার সাথে আর কনভারসেশন কন্টিনিউ করতে পারবো, আপনি যদি করতে চান করতে পারেন। না ভাই আমি আমি যাচ্ছি না। ওকে থ্যাংক ইউ ভাই, আমার আসলে ওই জিজ্ঞাসা ওইটাই ছিল যে রাষ্ট্রনায়ক হিসেবে মোহাম্মদের মূল্যায়ন এবং দার্শনিক হিসেবে মোহাম্মদের মূল্যায়ন, আমি মনে হয় না যে খুব ভালো আনসার পাইছি, কারণ উনি কিন্তু একটা ধর্ম রে প্রতিষ্ঠা করে চলে গেছে। সরি ভাই আপনাকে আমরা আনসার দিতে পারছি না, আপনি মানে এবং একটা মুসলিম সাম্রাজ্য অনেক জটিল একটা এমন এত জটিল প্রশ্ন করেছেন যেটা আমাদের জ্ঞানের একদম বাইরে, একদম মানে একদম মহাবিশ্বের বাইরের প্রশ্ন, ঠিক আছে? আমাদের জ্ঞান তো এত না, মহাবিশ্বের বাইরে লোক আমরা তো সীমাবদ্ধ জ্ঞানের লোক, আপনার এই জ্ঞানী জ্ঞানী কথার জবাব ভাই দিতে পারছি না, এটার জন্য আমরা খুবই দুঃখিত ভাই। ঠিক আছে নাজমুল ভাই, ভালো লাগলো কথা বলে, আবার ভবিষ্যতে হয়তো কথা হবে, ঠিক আছে? ভালো থাকেন। ওকে ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এত জ্ঞানী প্রশ্নের উত্তর তো উত্তর দেওয়া অনেক জ্ঞান লাগে, আমি তো ভাই এত জ্ঞানী না আসলে, আমার মনে হয় না কেউ প্রপার জ্ঞানী এই মানে অসাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে দার্শনিক হিসেবে মোহাম্মদ কেমন, এটার জন্য আসলে ভাই প্রপার জ্ঞান দরকার, প্রপার একদম প্রপার। এবং কালা জাহাঙ্গীর দার্শনিক, উনি কালা জাহাঙ্গীর দার্শনিক, তিনি খাতা কলমে দার্শনিক না, রিয়েল লাইফে একজন দার্শনিক, রিয়েল লাইফে দার্শনিক ভাই। এত জ্ঞানী মানুষের সাথে কথা বলাটা একটা মুশকিল, অনেক কঠিন।